তো নমস্কার বন্ধুরা একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমি ফেস ক্যাম নিয়ে আসতে পারলাম না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আর আমি এই থার্ড ফেস ক্যামটার আমি হয়তো স্ক্রিন ভিডিও করছি তার জন্য আর আমি বললাম যে অসংখ্যভাবে দুঃখিত কারণ একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছে তো যাই হোক হয়েছে আর আমি থার্ড যেটা আনবো ফেস ক্যাম সেটা নেক্সট ভিডিওতে আমি আনবো আর ডেসক্রিপশানে সমস্ত কিছু লিঙ্ক দেওয়া আছে অবশ্যই সেখান থেকে ফলো এবং অনেক কিছু করতে পারো তোমরা বাদ দাও আজকে যেটা আমি বলবো সেটা হচ্ছে মাঝে যেটা দেখতে পাচ্ছ এই যে ফ্যাক্টরি আমি দেখিয়ে দিচ্ছি সমস্ত কিছু এই ম্যানুফ্যাকচারিংয়ে কিন্তু নতুন করে কর্মী নিয়োগ চলছে ঠিক আছে এখানে নতুন করে কর্মী নেওয়া হবে এবারে কতজন কর্মী নেওয়া হবে কত ঘন্টা ডিউটি সমস্ত কিছু কিন্তু আমি আজকে এই ভিডিওতে আলোচনা করে দেব তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে ভুলো না আর আমার চ্যানেল যেটা নতুন যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না এরকম নতুন নতুন জব আপডেট সবার আগে পাওয়ার জন্য এখানে আমরা আজকে বলবো মাজা ফ্যাক্টরিতে কি কী নিয়ম মানে নিয়মে কর্মীটা নিয়োগ হবে এবং কতটা ভ্যাকান্সি রয়েছে কত টাকা স্যালারি রয়েছে সমস্ত কিছুই বলবো তা চলো আমরা একটু ফলো করে নিই এবং দেখতে থাকো আমার চ্যানেলটাকে যদি নতুন দেখো তোমরা তোমার ফোনে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আগেও বলেছি এখনও বলছি এরকম নতুন নতুন জব আপডেট আমি সবার আগে দিয়ে থাকি ওয়েলকাম ওয়াইস মাজা ফ্যাক ম্যানুফ্যাকচারিং জব মাজা জব ইন কলকাতা মানে এখানে হচ্ছে ম্যানুফ্যাকচারিংয়ের মেন যে কাজটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ম্যানুফ্যাকচারিংয়ের ওপর আর লোকেশন যেটা বলা আছে সেটা থামবেলেও বলেছি আমি ক্লিয়ারলি শিয়ালদহ বালিগঞ্জ সোনারপুর আমি থামবেলে যে জায়গাগুলো মেনশন করেছি সেগুলো হচ্ছে যেগুলো একটু ট্রেন্ডিং জায়গা সেটাই কিন্তু আমি থামবেলে মেনশন করেছি ভ্যাকান্সি অ্যাভেলেবেল হচ্ছে টোয়েন্টি নাইন উনত্রিশটা ভ্যাক্যান্সি আর ইন্টারভিউস ডেট হচ্ছে একুশে সেপ্টেম্বর টু উনত্রিশে সেপ্টেম্বর সেটা আপনি কল করে জেনে নিতে পারবেন ম্যামের কাছ থেকে এবং কোম্পানির কাছ থেকে অবশ্যই জানিয়ে দেবে ওরা আর ডিউটি টাইম হচ্ছে ন ঘন্টা নর্মাল ডিউটি টাইম পি এফ ইএসআই বোনাস অফার টাইম সব কিছুই আছে ইনসেন্টিভও আছে কাজের জন্য আপনাকে আসতে হবে কলকাতা এবার আমি একটা কথা ভালোভাবে বলে দিচ্ছি সামনে যেহেতু দুর্গা পূজা আছে এবং পূজার ছুটি অনেকটাই সেক্ষেত্রে এই কোম্পানিতে পূজার পারে কিন্তু পুজোর পরে ভ্যাকান্সিটা ক্লোজ হয়ে যাবে সেক্ষেত্রে পুজোর আগে আপনাদের কিন্তু জয়নিং নিয়ে রাখতে হবে ঠিক আছে এটা আমাদেরকে জানানো হয়েছে তাই আমি আপনাদেরকে বলে দিলাম স্যালারি হচ্ছে তেরো হাজার ছশো টাকা থাকা খাওয়া কোম্পানি দেবে আর রবিবার ছুটি এখানে সোনারপুর থাকা দেবে কিন্তু খাওয়া দেবে না আর শিয়ালদাহ হচ্ছে থাকা দেবে আর খাওয়া দেবে না আর যে জায়গাগুলো মেনশান করা আছে সেখানে সব জায়গায় থাকা প্লাস খাওয়া সমস্ত কিছুই দেবে কোম্পানি আরও অন্যান্য সুবিধা পেয়ে যাবেন কোনো রকম ভারী কাজ না বসে বসে প্যাকিং কাজ আধার কার্ড ভোটার কার্ড লাস্ট কোয়ালিফিকেশন রেজিস্ট্রেশন চার্জ এক হাজার টাকা এগুলো নিয়ে আসলে আপনার কাজ কনফার্ম এবারে আপনি মনে করবেন হাজার টাকা নিচ্ছে মনে কাজটা কনফার্ম হবে না আমি মনে করব না আপনি একদম ভুল শুনেছেন কনসালটেন্সি অনেক থাকে অফিস অনেক থাকে বাট কাজ কিন্তু অনেক কোম্পানি দেয় সেক্ষেত্রে আপনি নির্ভয় এখানে আসতে পারেন খুব এমার্জেন্সি একটা ভ্যাকান্সি আমি থামবেলেও বলে দিয়েছি স্যালারি দেওয়া হবে কাজ অনুযায়ী আর খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন যারা সত্যি কাজ করছেন তারাই যোগাযোগ করুন কন্ট্যাক্ট নাম্বার অন দ্য ডেসক্রিপশন এবং ফেসবুক পেজে আপনারা অবশ্যই ফলো করতে পারেন ইনস্টাগ্রামে ফলো করতে পারেন আমার অফিসিয়ালি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই টেক কেয়ার অল এভি টাটা টাটা বাই